উদ্ধাইগার পিছতো রাজ্যলৈ আহিয়ে আছে বহিরাজ্যৰ ব্রয়লার মুরগি এবার গুসাইগাঁও জব্দ করে পুতিলে 5000 ব্রয়লার মুরগি বহিরাজ্যৰ পৰা অনা 25 লাখ টকার ব্রয়লার মুরগি গাত খানি পুতিলে মহকুমা প্রশাসনে এফালে বার্ড ফ্লুর রোধৰ বাবে প্রশাসনে বহিরাজ্যৰ মুরগি পুতি পেলোৱাৰ সময়তে একাশলোকৰ এক আজব কাণ্ড আৰক্ষী প্রশাসনৰ বাধা নিষেধৰ পিছতো গাতত পুতিবলৈ পেলোৱা ব্রয়লার মুরগি নিবলৈ হেতা ওপৰা লগালে একাশলোকে উল্লেখযোগ্য যে আৰক্ষীয়ে জব্দ কৰিছিল 17খনকৈ ব্রয়লার ভৰ্তি বলেৰো পিকআপ ভেন খাপকাটাত 11খন কচুগাঁৱত এখন আৰু পাটগাঁও আৰক্ষীয়ে জব্দ কৰিছিল 5খনকৈ ব্রয়লার ভৰ্তি বাহন সরকারের এসওপি মতে গাড়ি এখন কালিম করব ওলাইছো মুরগিবিলাক আমি কালিম করবলৈ ওলাইছো আমি পুরা সস্তম আমার পুরা পার্টি লাগি আছে কিন্তু ন্যাশনাল হাইওয়ে কোনো গাড়ি এত পার নহয় আজি 25 লাখ টাকার সম্পত্তি হবো আজি বেঙ্গল পর আছে তেওঁলোকৰ যোৱা ঠাই কিছুমান গুৱাহাটী কিছুমান বৰপেটা কিছুমান নলবাৰী এনেকুৱা ঠাই ভিতৰৰ ঠাইত আমি ডিউটি দিবলৈ আমাৰ মানে ষ্টাফৰ অভাৱ আৰু আমি ৰাতি যেনেকৈ আমাৰ কোনো নিৰাপত্তা ৰক্ষী নাই বা আমাৰ হাতত কোনো আৰ্মছ নাই গতিকে আমি ভিতৰৰ ঠাইত আমার দ্বারাই আমি ডিউটি করব নো যদি পুলিশ প্রশাসনে করে বা এসপি সারে যদি অল্প মানুষ লগাই দিয়ে আর এনেদরে দেখবলে পাওয়া গেছে যে গুসাইগাঁওত বর্ডার মুরগি পুটার পিছত রাইজর মাজত এনেদরে হাহাকার লাগিছে অর্থাৎ হেতা উপর লাগিছে জব্দ করা হয়েছে 17খনকৈ বর্ডার ভর্তি বাহন আর তারপরেই প্রশাসনে জব্দ করা এই সমূহ বর্ডার নিবলৈ স্থানীয় রাইজর মাজত লাগিছে হেতা উপর গোসাইগাঁওয়ের দৃশ্য আমি দেখাইছো যত বহিরাজ্যৰ ব্রয়লার মুরগিৰ জব্দ করার পিছতেই স্থানীয় রাইজ এনেদরে উলাই আহিছে আর মুরগি লোবলৈ হেতা উপরা লগাইছে স্থানীয় রাইজে পঁচিশ লাখ টকার ব্রয়লার মুরগিৰ রাইজে এনেদরে এটা এটাকৈ লোৱা পৰিলক্ষিত হৈছে প্ৰশাসনৰ নিষেধাজ্ঞাৰ পিছতো যিহেতু অসমলৈ বংগৰ মুৰ্গী আহি আছে এনেদৰে 17খনকৈ ব্ৰইলাৰ ভৰ্তি বাহন জব্দ কৰাৰ পিছতে এইসমূহ এটা গাঁতত পেলাই দিয়া হৈছে মুৰ্গীসমূহ আৰু তাৰ পৰাই স্থানীয় ৰাইজে হেতাৰ পৰা লগাই মুৰ্গীসমূহ লৈ গৈছে নিজৰ ঘৰলৈ